আজকে খুব সুন্দর ইন্টারেস্টিং একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করবো সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক, আমরাও ভালো আছি। একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব নদিয়ার বিখ্যাত লক্ষ্মী পুজোর মেলার ব্লগ। নদিয়ার দড়াকপুরে খুব সুন্দর লক্ষ্মী পুজো হয়, সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখো, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি। লাইটিংগুলো দেখো, এপাশ ওপাশ সমান, এত সুন্দর, তোমরা দেখে সময় মানে শেষ করতে পারবে না। কেউ যদি একটু সময় হাতে নিয়ে না আসো, তাহলে কিন্তু মেলাটা শেষ করা খুবই কষ্টদায়ক। প্রচুর মানে বড় বড় ঠাকুর হয়। আমাদের বনগাঁতে যেরকম দুর্গা পুজো হয়, দড়াকপুরে ঠিক সেই রকম লক্ষ্মী পুজো হয়। দেখো, জাস্ট প্যান্ডেলগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কত বড়, আর ঠাকুরগুলো এত সুন্দর। এই দেখো, মন মানে দেখলে মন তোমাদের ভরে যাবে, এত সুন্দর। তো আমরা সেখানে গেছিলাম, তো ভাবলাম আমার বন্ধুদের সাথে, আমার ফ্রেন্ডসদের সাথে, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, কিছু কিছু থিম তুলে ধরেছে, সেগুলোও কিন্তু দেখলে চোখ ফেরানো যাচ্ছে না। আর প্রত্যেকটা প্যান্ডেল এত বড় বড়, মানে সে বলার কথা না। আমার তো গিয়ে এবছর আমরা ফার্স্ট টাইম গেছি, আমার হাজবেন্ড আগে অনেকবার গেছে, কিন্তু আমি আর নীলাঞ্জনা ফার্স্ট টাইম গেছি। গিয়ে তোমার ভীষণ ভালো লেগেছে। আর একটা মাঠে এত বড় মেলা হয়, সেই মেলাটাও তোমরা যদি না দেখো বুঝতে পারবে না কত বড় মেলা। তো আগে এগুলো একটু দেখে নিই, তারপরে মাঠে যাব। আর এই দেখো, সেই ছোট্টবেলাকার ছোট ছোট পুতুল। আর এখানে পুরো বাঁশের যে ঝুড়িগুলো হয়, সেগুলো দিয়ে লাইটিং করেছিল। তারপরে এই যে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি, আর একটা একটা প্যান্ডেল দেখতে থাকছি। এত সুন্দর কালারিং লাইট, এত সুন্দর করে প্যান্ডেলগুলোকে সাজিয়েছে, মানে দেখলে চোখ ফেরানো বহু মুশকিল। তো মানে লক্ষ্মী পুজোতে যে এত সুন্দর মেলা হয় বা এত বড় করে পুজো হয় দুর্গাপুজোর মতো, এটা আমার জানা ছিল না। আমি শুনেছি কিন্তু কখনো নিজের চোখে দেখিনি। তো এই যে এবার দেখে নিলাম, আমরা গেছিলাম তিনজন, আর নীলাঞ্জনার বাবার বন্ধু, ওনার দাদার ছেলে, আর এই যে ওয়াইফ রাখি, আমরা সবাই কিন্তু একসাথে গেছিলাম, ভীষণ মজা করেছি। রাখি আর আমি একসাথে ছিলাম, মুকুল দাদা ছিল, রনি ছিল, সবাই মিলে আমরা খুব মজা করেছি। তারপরে এখানে একটু খাওয়া দাওয়া হয়েছে, বেশি কিছু খাওয়া হয়নি, তো হালকা পাতলা একটু ফুচকা খাওয়া হয়েছে, ওরা আবার একটু চা খেলো, এরকম করে। এই দেখো মেলাগুলো, মেলায় যে দোকানগুলো বসেছে, একটা মাঠ, পুরো একটা স্কুলের মাঠে প্রচুর স্টল বসেছে, প্রচুর বিভিন্ন রকম। এটা পুরো ফুচকার মানে সেকশন, তারপরে ঘুগনি, এগরোল, মোগলাই, চাউমিন, তারপর হচ্ছে আচার, বিভিন্ন খাবার, মানে খাবার গুনে শেষ করা যাবে না, এত টাইপের। তারপরে এমনি 10 টাকার, 20 টাকার যে জিনিস বিক্রি হয় সেগুলো। আর এই দেখো, স্কুলের মধ্যে যে প্যান্ডেলটা করেছে, মানে এত সুন্দর, কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে বলবো, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এত সুন্দর বড় বড় করে প্যান্ডেল করে লক্ষ্মী পুজো, আর দেখো কত বড় নাগরদোলনা এসছে এখানে। তো আমার এই লক্ষ্মী পুজোর আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কিন্তু একটা কমেন্টসে জানাবে দড়াকপুরের, নদিয়ার দড়াকপুরের লক্ষ্মী পুজোর মেলাটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না, একটা লাইক করে দিও। নেক্সট, এই দেখো চলে এসেছি, আমাদের বনগাঁতে যেরকম উজ্জ্বল সংঘ আছে, এখানেও দেখলাম উজ্জ্বল সংঘ আছে, তারপর অভিযান সংঘ আছে, সব দেখলাম এক টাইপের না। আমার এই মা লক্ষ্মীটাকে দেখো, একদম সাজটা অন্যরকম। তো এই সাজটা দেখেও না আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর জিনিস দিয়ে মাকে শাড়ির রূপে পরিয়েছে, মানে খুব সুন্দর লাগছে মা লক্ষ্মীকে। তারপরে এই দেখো, আমরা নেক্সট আর একটা ঠাকুর দেখতে যাব। তোমরা দেখলে হয়তো ভাববে যে এটা হচ্ছে কোনো পটের উপরে, কিন্তু না, একদম ঠাকুরটা তৈরি করা ঠাকুর, এত সুন্দর লাগছে দেখতে। আর এখানে তো লাইন পড়ে গেছে, সেই লাইন উপেক্ষা করে আমরা আস্তে আস্তে ভেতর দিকে গেলাম। এই দেখো, এটা কিন্তু পুরো পটে তৈরি করা নয়, এটা হচ্ছে একদম তৈরি করা ঠাকুর। তো বেশ ভালো লাগলো, গিয়ে মনটা ভরে গেল, খুব সুন্দর কাটলো। তো চলো, নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে দেখা হচ্ছে, বাই।